নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল দিনভর কুন্তল ঘোষের চিনার পার্কের দুটি ফ্ল্যাটে তল্লাশির পর উদ্ধার হওয়া নথি নিয়ে সারারাত জিজ্ঞাসাবাদ করা হয় কুন্তলকে। আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ব্যয় করার গ্রহণযোগ্য জবাব দিতে পারেননি তিনি। এরপর আজ সকালে ইডি আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে। তাকে প্রথমে শারীরিক পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে বেরোনোর সময় তিনি তার বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ খারিজ করে দেন। তিনি গণপতি নামক এক ব্যক্তির এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার কথা সাংবাদিকদের বলেন। এরপর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থেকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে নিয়ে আসা হয়। মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল তাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষী হিসেবে এর আগে তিনবার সিবিআই এর দপ্তরে তিনি হাজিরা দেন। এই মামলায় ১৯ কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।